সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। দেশকাল ডিজিটালের সংবাদ পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রোজিনা বেগম। এবছরের জানুয়ারি মাসের প্রথম 27 দিনে প্রায় 18,000 কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের শেষ মাসে ডিসেম্বরে রেমিটেন্স এসেছিল 169,97,00,000 মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের রেমিটেন্স নিয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, জানুয়ারির 27 দিনে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে 22,06,00,000 ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 3,89,00,000 মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 140,52,00,000 এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 58,00,000 মার্কিন ডলার। আলোচিত সময়ে 7 ব্যাংক কোনো রেমিটেন্স সংগ্রহ করতে পারেনি। এগুলো হলো বিডিবিএল, রাজশাহী কৃষি ব্যাংক, কি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। কাতার বিশ্বকাপ ফুটবলের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা লাতিন আমেরিকার দেশটিকে চমকে দিয়েছে। এই ঘটনার জেরে দেশটি বাংলাদেশে তাদের দূতাবাস খোলার ঘোষণা দিয়েছিল। আগামী 27 ফেব্রুয়ারি ঢাকায় দূতাবাস চালু করতে যাচ্ছে আলবি সেলেস্তারা। বাংলাদেশে দূতাবাস খোলার প্রস্তুতির অংশ হিসেবে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাসের উপরাষ্ট্রদূত ফ্রাঙ্কো সেলেনিয়ানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার 30 জানুয়ারি ঢাকায় পৌঁছেছে। ভৌগোলিকভাবে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের দূরত্ব 17,000 কিলোমিটারের বেশি, কিন্তু লাতিন আমেরিকার দেশটি বাংলাদেশের জনগণের ভালোবাসায় এ দূরত্বকে বিস্তর মনে করে না। আগামী 26 ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাপিয়েরো। পরদিন 27 ফেব্রুয়ারি ঢাকায় দূতাবাসের উদ্বোধন করা হবে। মেক্সিকোতে একটি নাইট ক্লাবে গোলাগুলির ঘটনা ঘটেছে, এতে 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 5 জন। স্থানীয় সময় শুক্রবার 27 জানুয়ারি দিবাগত মধ্যরাতে দেশটির উত্তরাঞ্চল জেরেজ শহরের একটি ব্যস্ত নাইট ক্লাবে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে। রবিবার দেশটির পুলিশের তরফে এই হামলা ও প্রাণহানির কথা নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, জাকাতেকাস প্রদেশের জেরেজ শহরের ভারী অস্ত্রধারী ব্যক্তিরা 2টি গাড়িতে করে নাইট ক্লাবে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এ সময় ঘটনাস্থলে 6 জন নিহত হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়, আহত 5 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে বাংলাদেশি নাটকে অভিনেত্রীদের মধ্যে একচ্ছত্র আধিপত্য মেহজাবিন চৌধুরীর। লাস্যময়ী অভিনেত্রীর নাটক মানে সুপারহিট। ভিন্ন ধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপন করে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মেহজাবিন চৌধুরী। তবে সম্প্রতি টিভি তথা ইউটিউব নাটকে উপস্থিতি কমেছে মেহজাবিনের। গুঞ্জন উঠেছে নিজেকে নাটক থেকে গুটিয়ে নিয়েছেন চৌধুরী কন্যা। নাটক ছাড়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোববার 29 জানুয়ারি রাতে মেহজাবিন বলেন, আমি আসলে নাটক ছাড়ার কথা কখনই বলিনি, আমি নাটকেরই মেয়ে, মনের মতো স্ক্রিপ্ট পেলে অবশ্যই নাটক করব, আবারও আসব। এই মুহূর্তে সৌদি ক্লাব আল নাসিরের সবচেয়ে বড় তারকা নিঃসন্দেহে ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু দলের কোচ রুডি গার্সিয়া মনে করেন রোনালদোর মতো মহাতারকা সৌদি আরবে ক্যারিয়ারের ইতি টানবেন না, বরং তিনি ফিরে যাবেন ফুটবলের স্বর্গ ইউরোপেই। রোববার 29 জানুয়ারি এক প্রতিবেদনে তথ্য জানায় ডোল.কম। নাসির কোচ গার্সিয়া মনে করেন রোনালদোর সামনে আরও অন্তত একটি চ্যালেঞ্জ নেওয়া বাকি। এই ফরাসি কোচ বলেন, ক্রিস্টিয়ানো রোনালদো আমার দলে ইতিবাচক সংযোজন, কারণ সে প্রতিপক্ষ ডিফেন্ডারদের পর্যুদস্ত করতে সহায়তা করে। সে আল নাসিরের ক্যারিয়ারের ইতি টানবে না, ফিরে যাবে ইউরোপে। এই ছিল আজকে দেশকাল ডিজিটালের সংবাদ পরিক্রমা। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।